কেমন আছে বাংলাদেশের নদ নদী জানবো সহকর্মীদের কাছ থেকে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আকরাম হোসেন ও মতিউর মুর্তুজা প্রথমেই যাব আকরাম হোসেনের কাছে আকরাম চট্টগ্রামের নদ নদীগুলোর কি অবস্থা দখল দূষণ ঠেকাতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা রুবা আমি আছি এখন চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে যেখানে আসলে দীর্ঘদিন যাবৎ দখল এবং দূষণের কবলে পড়েছে এই কর্ণফুলি নদী আসলে এই কর্ণফুলি নদী কিন্তু দেশের অর্থনীতির ক্ষেত্রে বড় অবদান রাখছে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে কর্ণফুলি নদীর দুই পারে প্রায় তিন শতাধিক অবৈধ বসতি এবং কলকারখানা রয়েছে যেগুলোর বর্জ্য এবং আবর্জ কর্ণফুলী নদীতে পরে পানি দূষিত হচ্ছে এবং অন্যদিকে দুই পারে অবৈধ দখল রয়েছে সেগুলো দোষণ এবং দখল রোধে জেলা প্রশাসন দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন আপনারা জানেন গত কয়েকদিন আগেই নতুন জেলা প্রশাসক ফরিদা কানম যোগদান করেছেন তিনি বলছেন অল্প কিছুদিনের দিনের এই সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেই তিনি কর্ণফুলি নদীর দখল এবং দোষণের বিরুদ্ধে যারা জড়িত তারা দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন অন্যদিকে কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ অয়েল ট্যাঙ্কার এবং ইঞ্জিল চালিত নৌকার পোড়া তেল পড়েই কিন্তু পানি দূষিত হওয়ার কারণে মাছ বিলুপ্তির পথে এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে কর্ণফুলী নদীর সর্বশেষ অবস্থা আমরা এখন যাব রাজশাহীতে সহকর্মী মর্তুজার কাছে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মর্তুজা আকরাম পদ্মা নদীর অবস্থাও কিন্তু একই রকম মাস খানেক নদীতে নাব্যতা থাকলেও কিন্তু বছরের অধিকাংশ সময় এই নদীতে কোনো পানি প্রবাহ থাকে না একদম চর জেগে ওঠে আর পদ্মা নদীতে পানি না থাকার কারণ হিসাবে দায়ী করছেন ফারাক্কাবাদকে বিশেষজ্ঞরা আর এর ফলে কিন্তু পদ্মা নদীর যে শাখা নদী রয়েছে প্রায় সপ্ত আশিটি শাখা নদী কিন্তু বিলুপ্তির পথে যার মধ্যে অধিকাংশই কিন্তু একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে এবং সেসব নদী উদ্ধারে কিন্তু প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই জেলা প্রশাসকের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে আগামী দুই মাসের মধ্যে সকল নদী তালিকা করে তারপর উদ্ধার অভিযান চালানো হবে আর এই যে শাখা নদী বিলুপ্তির ফলে কিন্তু প্রায় দুই হাজার কিলোমিটার জলপথ হারিয়ে গিয়েছে এবং যেগুলোতে আগে বড় বড় নৌকা চলাচল করতো ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো সেই সব জলপথ হারানোর ফলে কিন্তু একদিকে ব্যবসা ক্ষতি হয়েছে পরিবেশের বিপর্যয় ঘটেছে এই এলাকার যে জলবায়ু সেই জলবায়ুটা কিন্তু পরিবর্তন ঘটেছে আর দখল দূষণে কিন্তু শাখা নদী যেগুলো হারিয়ে গেছে সেগুলো তো কিন্তু একেবারে হারিয়ে গেছে ছিন্ন হয়ে আর পদ্মা নদীর দুই পারও কিন্তু এখন দখলের শিকার হচ্ছে অনেক দোকানপাট তৈরি হচ্ছে দূষণ তৈরি হচ্ছে ফলে বিপর্যস্ত কিন্তু রাজশাহীর প্রায় সব নদী এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে মর্তুজা আপনাকে ধন্যবাদ